आज के ताजा खबर खबर की बला होचे एक टू देखा जाक बांग्लाय तृतीय दफार भोट सामलानो दायित्व तीन प्रमिला देखानो जाक नामगुलो की आगामी 6 एप्रिल राज्य तृतीय दफार भोट होते चले हावड़ा हुगली और दक्षिण चब्बीस परगना 31 आसने मंगलवार भोट नेवा हबे और काकतालीय हलो से भोट सामलानोर गुरुत्व दायित्व जातेर कांधे बर्तेछे तारा तीन जनी प्रमिला निर्वाचन कमिशने हुए ओई तीन जनी कार्यत तृतीय दफार भोटे प्रशासनिक सेनानेत्री दायित्व सामलाबेन ओई दिन एक इतिहास तैरी होते चलेछे बंगेर भोटे अतीते कोनो एक दफार भोट सामलानोर मतो गुरुत्व दायित्व तीन वीरांगनार उपरे बर्ते छिलो किना ता मने करते पारछेन ना प्रवीण प्रशासनिक अधिकारीरा तबे तारा निश्चित दक्षतार संगे तीन जन सामाल देवेन हाई वोल्टेज भोट एक बार चोख बुलिए देखे नेवा जाक मंगलवारेर भोट युद्धे कमिशनेर पक्ष थेके तीन जिलाय भोट परिचालनाते कारा थाकछेन अंतरा आचार्य जिला शासक दक्षिण चब्बीस परगना ১৯৭৬ সালের ২৪ এপ্রিল জন্ম তার সল্টলেকের এক বাঙালি পরিবারে গৃহবধূ কিন্তু বিয়ের পরে নিজের অধ্যবসায়ে ইউপিএসসিতে উত্তীর্ণ হয়ে আইএসের পেশা বেছে নিয়েছিলেন ২০০৮ সালের আইএসের প্রথম পোস্টিং ছিল হুগলির শ্রীরামপুরে সেখানে মহকুমা শাসকের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন তার পর্বে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনার মতো জেলার জেলা শাসকের দায়িত্ব পালন করেছেন তিনি বর্তমানে রাজ্যের অন্যতম সংবেদনশীল জেলা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের দায়িত্ব সামলাছেন দুই কন্যা সন্তানের জননী শুধু মৃদুভাষী নয় প্রশাসনিক অধিকারীকের গম্ভীরদের খলস ছেড়ে বেরিয়ে অনায়াসে সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন আর দু নম্বর প্রমিলা হচ্ছেন মুক্তা আর্য জেলা শাসক হাওড়া তিনি ১৯৮১ সালে ৮ জুন জন্ম দিল্লিতে বেঁচে ওঠা পড়াশোনা ২০০৮ সালে ইউপিএসসি পরীক্ষা উত্তীর্ণ হন প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য পশ্চিমবঙ্গে আসেন মহকুমা শাসক হিসাবে কর্মজীবন শুরু করেন গত লোকসভা ভোটের মুখেই তৎকালীন বাঁকুড়া জেলা শাসক এস উমাশঙ্করের সরিয়ে সেখানে পাঠানো হয়েছিল তাকে ভোট মিটতে ফেরানো হয়েছিল খাদ্য সুরক্ষা দপ্তরে যুগ্ম সচিব পদে গত বছরের নভেম্বর মাসের শেষের দিকে রাজ্য সরকার হাওড়া জেলা শাসক পদে পাঠান তাকে শান্ত ধীরস্থির অধিকারী হিসেবে পরিচিত তিনি কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে পিছু পা হননি রাজনৈতিক পক্ষপাতিত্বের দোষে দুষ্ট নন আর তিন নম্বর হচ্ছেন দীপ পরিয়াপি হুগলি জেলা শাসক তৃতীয় দফার ভোটে যে তিন প্রমিলা সামনে থেকে প্রশাসনকে নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে অভিজ্ঞতা নিরিখে কিছুটা পিছিয়ে হুগলি জেলা শাসক ২৪ সেপ্টেম্বর ১৯৮৬
84 সালে তামিলনাড়ুতে জন্ম। 2011 সালে আইএসএ হন। 2016 সালে বিধানসভা ভোটে উত্তর চব্বিশ পরগনা অতিরিক্ত জেলা শাসক নির্বাচন পদে দায়িত্ব সামলেছেন। পরে দক্ষিণ দিনাজপুর ও দার্জিলিংয়ের জেলা শাসকের দায়িত্বে পালন করেছিলেন। কৃষি দপ্তরে যুগ্ম সচিব পদে বেশ কয়েক মাস দায়িত্ব সামলেছেন। অন্তত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত হিমেশেই অপরিচিতদের কাছে পাশে বাড়ির মেয়ে হয়ে উঠতে পারেন। এই ছিল আজকের তাজা খবর। খবরটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।